নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে হুকুম লঞ্চ ভাড়া চন্দননগরে। এখন আসছে বিস্তারিত খবরে। আগামীকাল থেকে শুরু হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের জন্য লঞ্চের ভাড়া মকুব করল চন্দননগর পৌর নিগম কর্তৃপক্ষ। পাশাপাশি চুচুড়ার ট্রাফিক গার্ড অফিসে অটো ও টোটো চালকদের নিয়ে এ বিষয়ে এক বিশেষ বৈঠক আয়োজিত হলো। আগামীকাল অর্থাৎ 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 2023-24 শিক্ষাবর্ষের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। এবারে মোট পরীক্ষার্থী সংখ্যা 48,192 জন, যার মধ্যে পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা 21,088 জন এবং ছাত্রীর সংখ্যা 27,104 জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 142টি। পরীক্ষা শুরু হবে 9:45 থেকে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো রকম সমস্যা না ঘটে তার জন্যই তৎপর প্রশাসন। এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লঞ্চের ভাড়া মকুব করল চন্দননগর পৌর নিগম কর্তৃপক্ষ। ফেরিঘাটে চন্দননগর পৌর নিগম, ভদ্রেশ্বর পৌরসভা, চাঁদদানি পৌরসভা বিশেষ ব্যবস্থা করেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার দিনগুলি রানীঘাট, বাবুঘাট এবং পলতাঘাটে ছাত্রছাত্রীদের লঞ্চ পারাপারে কোনো পয়সা দিতে হবে না, শুধুমাত্র অ্যাডমিট কার্ড দেখালেই তারা পারাপার করতে পারবে। এ ব্যাপারে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ও চাঁদদানির পৌর প্রধান সুরেশ মিশ্র বলেন, এই প্রথম এই উদ্যোগ নেওয়া হলো। বিষয়টা নিয়ে আমরা একটু ভেবেছি যে মাধ্যমিক পরীক্ষা যা হয় এখানে অ্যাকচুয়ালি চন্দননগর কর্পোরেশনে আমাদের উপরে একটা দায়িত্ব থাকে, তাদের প্রত্যেকটা সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে এবং তাদের পুলিশি ব্যবস্থা বলুন বা প্রশ্নপত্র যাবে কীভাবে তার গাড়ির ব্যবস্থা বলুন, হ্যাঁ, এবং সমস্তটাই আমরা জলের ব্যবস্থা বলুন, সব দায়িত্ব আমরা পালন করে থাকি। এবছর আমাদের একটা ছিল আমাদের 25 জানুয়ারি আমাদের মেয়র পরিষদ সভা একটা ছিল, 45তম সভা। এই সভায় আমাদের একটা ডেপুটি মেয়র একটা প্রস্তাবনা এনেছিল, যেহেতু এই দপ্তর দায়িত্ব নিয়ে আছে, যেরকম যদি আমরা ছাত্রছাত্রীদের জন্য আমরা সার্ভিস্টার করতে পারি, তো আমরা সকল MIC আমরা সিদ্ধান্ত নিলাম যে শুধু দেখুন অ্যামাউন্টটা তাদের তা নয়, বিষয়টা হচ্ছে পরীক্ষার সময় একটা টেনশনও থাকে, ভোটটা থাকে লঞ্চে, যাতে তাকে টিকিট কাউন্টারে দাঁড়াতে না হয়, সে শুধু অ্যাডমিট কার্ডটা দেখিয়ে লঞ্চ পারাপার করতে পারবে, কোনো বিলম্বের কোনো কারণ থাকবে না। সেই ব্যবস্থাটা আমরা এবছর থেকেই করেছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং পরীক্ষা, এবং এই মাদ্রাসার যে পরীক্ষাগুলো হয়, আলিম ফাজিল যে পরীক্ষা, এই পরীক্ষার্থীও যারা তারাও এই বেনিফিটটা পাবে আগামী 29/2/2024 পর্যন্ত, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত, মানে পুরো ফেব্রুয়ারি মাসটাই আর কি, 1 তারিখ থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত বেনিফিটটা আমরা এবছরেই আমরা প্রথম এটা করতে চেষ্টা করেছি বলবৎ করেছি। রানীঘাট জগদ্দলঘাট থেকে রানীঘাট আর জগদ্দলঘাট, আর এদিকে হচ্ছে গোন্দলপাড়া আসপুর ঘাট, এই দুটো ঘাটে সার্ভিসে চলাকালীন সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এবং মাদ্রাসার পরীক্ষার্থীরা এই সুযোগ তারা পাবে এবছর থেকে প্রথম। এটা এই সিদ্ধান্ত আমাদের চন্দননগর ইতিহাসে একটা অন্যতম সিদ্ধান্ত, উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলে আমরা মনে করি। আমরা চাঁদদানি পৌরসভা করতেছি যে আমাদের ফেরি সার্ভিস, প্রচুর বাচ্চারা যারা উপার্থী যারা তাদের এখানে সেন্টার পড়েছে তাদের জন্য আমরা ফ্রি করেছি, আমরা তার যদি এখানে অ্যাডমিট কার্ড শো করে তাদের কোনো টিকিটে কোনো পয়সা লাগবে না। মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা যে কোনো বলুন। অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক শাখার উদ্যোগেও সমস্ত অটো টোটো অ্যাসোসিয়েশনের কর্তাদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হলো। মিটিং এর মূল উদ্দেশ্যই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ন্যায্য ভাড়া নেওয়া, ট্রাফিক নিয়ম মেনে চলা, যেখানে সেখানে দাঁড়িয়ে না পড়া এবং নিজের ও শহরবাসীর জীবনের ঝুঁকি না নিয়ে সঠিকভাবে টোটো অটো চালানোর নির্দেশ দেওয়া হয়
ট্রাফিক বিভাগের অফিস থেকে। ওই যা পরীক্ষায় পরীক্ষার সময় পরীক্ষার ভাড়াটা ঠিকঠাক করে নিতে হবে, পরীক্ষায় যারা আসবে এখানে তাদের ভাড়াগুলো ঠিকঠাক করে নিতে হবে, এটাই আমাদের বললো। আর ট্রাফিক নিয়মগুলো ঠিকঠাক মেনে চলতে হবে, এই জিনিসটা আমাদেরকে বলা হলো। আজকে আমরা মেনেই চলি, কিছু জন মেনে চলে না, তাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে না যে বাচ্চাদের নিয়ে বেরোনো ইয়ে করানো, এই নিয়ে মিটিং করছে। কী কী জানালো আপনাদেরকে, কী কী করতে বারণ করলো? মদ খেয়ে গাড়ি চালাতে বারণ করেছে, আপনার হচ্ছে লাইট জ্বালিয়ে বিরুদ্ধে চন্দননগর থানায় এফআইআর দায়ের করলেন কংগ্রেস নেতৃত্ব ও হিউম্যান রাইটস। এক সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুরুচিকর মন্তব্য করেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন চন্দননগর থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করল কংগ্রেস নেতৃত্বরা, পাশাপাশি হিউম্যান রাইটসের পক্ষ থেকেও এফআইআর দায়ের করা হয়। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য মানস মুখার্জি জানান, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এদিন অভিযোগ দায়ের করা হয়েছে। পিটিশন জমা করলাম, যেটাকে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য আমরা অ্যাপিল করেছি, যে গত 29/1/2024 আমাদের যে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী খুব একটা অপমানজনক কথা আমাদের যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যিনি পূর্বতন প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং মাননীয় সাংসদ তার এগেনস্টে একটা উক্তি করেছেন। এখন আপনারা জানেন যে ভারতের ন্যায় যাত্রার জন্যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে বারবার আসছেন এবং আজকেও আবার এসছেন। উনি নাকি জানেন না যে চারকোল দিয়ে, স্টোভের ওপরে চারকোল দিয়ে আর কি স্টোভ জ্বালানো হয়, উনি নাকি নতুন জানেন, হতেই পারে, কারণ উনি প্রত্যন্ত গ্রামের লোক এবং ওনার শিক্ষা দীক্ষাও বা কালচার সেই বা ফ্যামিলি সেই ধরনের নয়, সেই জন্যে উনি হয়তো জানেন না, মানুষ না জানতেই পারেন। তো উনি একটা জেনে নিয়ে সেই বক্তব্যটা তো ওনার বলা উচিত একটা রাহুল গান্ধীর সম্বন্ধে। অতএব আমরা মনে করেছি এটা আমাদের দলের পক্ষে খুব অপমানকর, সেই জন্যে আমরা একজন কংগ্রেস কর্মী হিসেবে আমরা চন্দননগরের হিউম্যান রাইটস শাখার তরফ থেকে আজকে আমাদের চন্দননগর থানার আইসির কাছে আমরা একটা জমা দিয়েছি। হুগলি জেলার মানবাধিকার শাখার সভাপতি সদীপ ঘোষ বলেন, সারা বাংলায় মানবাধিকার শাখার পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় থানায় যে অভিযোগ করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা এদিন চন্দননগর থানায় অভিযোগ দায়ের করলাম। চন্দননগর টাউন মানবাধিকার শাখার পক্ষ থেকে আমরা এসেছিলাম চন্দননগর পুলিশ স্টেশনে। গত কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর এগেনস্টে যে অপমানজনক উক্তি করেছিলেন তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় হিউম্যান রাইটসের পক্ষ থেকে যে এফআইআর চলছে আমরাও সেই পিটিশন চন্দননগর কমিশনারেটে জমা করলাম। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আয়োজিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আয়োজিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পাশাপাশি গুণীজন সম্বর্ধনাও জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের তরফ থেকে। এদিন এই বিদ্যালয়ে একটি নতুন ভবনেরও উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, বিদ্যালয়ে নতুন 5টি কম্পিউটার এবং কম্পিউটার রক্ষার্থে 2টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি এদিন হাতের কাজ, পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও খেলাধুলা বিষয়ের ওপরে পড়ুয়াদের গাছ প্রদান করা হয়। উপস্থিত অতিথিদের সম্মান জ্ঞাপনের পাশাপাশি তাদের হাতেও তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ। আজ 1 ফেব্রুয়ারি 2024 সাল ব্যান্ডেল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে আজকে এক মহতী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান শ্রী প্রদীপ দাস প্রদীপ মহাশয় রয়েছেন, এই পঞ্চায়েত এই ভিসির যিনি মেম্বার রয়েছেন, বিশিষ্ট
সমাজসেবী বিশিষ্ট শিক্ষাবিদ, অন্যান্য আধিকারিকরা আজকে এই বিদ্যালয়ে সরকার প্রদত্ত যে এশিয়ার দেওয়া হয়েছিল সেই এশিয়ার অর্থাৎ নতুন ক্লাসরুমের উদ্বোধন, সঙ্গে আমাদের বিশিষ্ট সাঁতারু অ্যাথলেটিক্স সায়নী দাস, তাকে আমরা পেয়েছি। এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সাঁতারু সায়নী দাস। সমগ্র অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান। আজকে মূল আমাদের অনুষ্ঠান হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং আমার কাকা, তিনিও প্রাক্তন শিক্ষক, তিনি 5টি কম্পিউটার স্কুলকে দান করেছেন বাচ্চাদের শিক্ষার্থে, শিক্ষা যাতে ভালো কিছুটা এগোতে পারে আমাদের স্কুলটা সেই জন্য। আর আমার দিদি সেই কম্পিউটার রক্ষা করার জন্য দুখানা সিসি ক্যামেরা প্রদান করেছেন, আর তাদেরই সম্মান জানানোর জন্য আমাদের এই বড় করে অনুষ্ঠানটা করা হচ্ছে। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের প্রতি বছরই হয়, সারা বছর ধরে বাচ্চারা শুধু পড়াশোনার মধ্যে তো থাকে না, তাদের হাতের কাজ থাকে, তাদের খেলাধুলো, তাদের পারফরমেন্স, প্রতিদিন যে আসে, কতদিন ধরে তারা আসতে পারছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সমস্ত বিষয়ের উপর পুরস্কার আমরা দিই। তার সাথে পরিবেশ সচেতনতা সচেতন করার জন্য তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সেই সব নিয়েই আমাদের অনুষ্ঠান আজকে। তারা এইসব নিয়ে বক্তৃতাও দেবে এবং তাদেরকে হাতে গাছ তুলে দেওয়া হবে, আমাদের অতিথিদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে, বাচ্চারা নিজেরা বাগান করেছে, সেগুলো সবটাই আমরা সবাইকে জানাচ্ছি। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শুট আউটের ঘটনায় ধৃত ইন্দ্রেশ রায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Mirbar, Chinsura. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Mark
আপনারা কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ বা শুধু শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। আন্তর্জাতিক মানের কিউরান কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিউরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলা ফটো দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। রেশায় শুটআউটের তিন দিনের মধ্যে গ্রেপ্তার তিন। গুলিবিদ্ধ বছর 25-এর দীপক জয়সওয়াল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলেই পুলিশের প্রাথমিক অনুমান। রেশায় শুটআউটের ঘটনায় 2 সপ্তাহ পর গ্রেপ্তার 3 জন। ধৃত জয়কুমার রাম, রোহিত কুমার ও সুরজ কুমার সওকে আদালতে পাঠালো পুলিশ। গুলিবিদ্ধ যুবক বছর 25-এর দীপক জয়সওয়ালকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, রেশরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পেছনে গোসাইবাগান এলাকায় গত 18 জানুয়ারি সন্ধ্যায় দীপক জয়সওয়ালকে গুলি করে দুষ্কৃতীরা। জানা যায়, বাড়ির সামনেই ছিলেন দীপক। সে সময় 5-6 জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল বলেই জানা যায়। গুলিবিদ্ধ যুবককে এরপর উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কলকাতার SSKM হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলেই পুলিশের প্রাথমিক অনুমান। তবে ধৃতদের জেরা করে জানা যায়, দীপক এলাকায় দাদাগিরি করত। 2022 সালের একটি খুনের ঘটনায় সে অভিযুক্ত হিসাবে জেলও খাটে। এরপর জেল থেকে বেরিয়ে রেশায় জুট মিলে কাজ করছিল দীপক। দীপককে শিক্ষা দিতেই এই পরিকল্পনা করে রোহিত, সুরজ ও জয় এবং আরো কয়েকজন। তবে যাকে গুলি চালানোর সুপারি দেওয়া হয়েছিল সে এখনো অধরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে হুগলি চুচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে পরীক্ষার্থীদের কলম ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হলো তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। হুগলি চুচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ উৎসাহ দিতে এক অভিনব উদ্যোগ গ্রহীত হলো। পরীক্ষার্থীদের হাতে এদিন কলম ও মিষ্টি তুলে দেওয়া হলো। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে প্রতি বছরই এই উদ্যোগ গ্রহীত হয় বলেই জানান স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী। আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই আমরা 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের বিধায়ক মাননীয় অসিত মজুমদারের নেতৃত্বে আমরা প্রত্যেক বছরই
আমাদের এলাকার যেসব বাচ্চারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য কিছু মিষ্টিমুখ এবং তাদের হাতে আমরা কলম তুলে দিই। তো তাই আজকে আমরা সকল তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের 3 নম্বর ওয়ার্ডে যেসব পরীক্ষার্থীরা আগামীকাল মাধ্যমিক পরীক্ষা দেবেন এবং 16 তারিখ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সামান্য একটু উপহার তাদের হাতে শুভেচ্ছা বার্তা তাদের হাতে তুলে দিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জন্মদিনে একটি করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার বিদ্যালয়ের পড়ুয়াদের। সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বালিকা বিদ্যালয়ের এই কর্মকাণ্ডে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। গাছ বাঁচিয়ে পরিবেশ রক্ষা করার সংকল্প পড়ুয়াদের। জন্মদিনে একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার স্কুল পড়ুয়াদের। অভিনব এই উদ্যোগ নিয়েছে সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা। এদিন স্কুলে ছাত্রীদের জন্মদিন পালন করেন বিদ্যালয়ের শিক্ষিকারা। চন্দনের ফোঁটা দিয়ে চকলেট ও একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় তাদের হাতে। 2024 সালের জানুয়ারি মাসের জন্মদিনের পড়ুয়ারা অধীর আগ্রহে বসেছিল জন্মদিনের দিন একটি করে চারাগাছ পাবে বলে। সেই গাছ বাড়িতে লাগিয়ে সবুজ পৃথিবী গড়বে তারা। এদিন মিড ডে মিলে বিশেষ রান্নার পদও ছিল এই পড়ুয়াদের জন্য। বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় পড়াশোনার পাশাপাশি শিশুদের পরিবেশ বান্ধব সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ। উদ্যোগটা কেন নয়, এটা ইচ্ছাটা অনেকদিনের। আর বিদ্যালয়ের শিশুদেরকে সবুজের শিক্ষা দেওয়াটা তো একটা গুরুত্বপূর্ণ পাঠ, কারণ বর্তমানে যা পরিস্থিতি সুন্দর পৃথিবী গড়ে তুলতে গেলে তো এটা তো দরকার। আমাদের ছোট্ট একটা প্রয়াস, আর আমাদের এই দিদিমণিদের প্রচণ্ড পরিমাণে সাপোর্ট ছিল বলেই আজকের এই দিনটা যেটুকু সফলতা পেয়েছে তাদের পেছনে কিন্তু এনাদের দায়িত্ব। কিন্তু আজকে আমরা বাচ্চাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে তাদের বরণ করেছি, তারপর তাদের হাতে একটা করে ছোট গাছ তুলে দিয়েছি, লজেন্স দেওয়া হয়েছে, আর মিড ডে মিল তো স্পেশাল একটা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শ্রীরামপুর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অর্জুন পুরস্কার প্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর সংঘমিত্রা মাকুর, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শ্রীরামপুর স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। এরপর হিন্দুস্থান স্কাউট অ্যান্ড গাইডস এর পক্ষ থেকে প্যারেড ও ড্রিল শুরু হয়। নানান ইভেন্টের মধ্যে দিয়েই চলে প্রতিযোগিতা। কৃতি খেলোয়াড়দের এদিন বিদ্যালয়ের পক্ষ থেকেই পুরস্কৃত করা হয়। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে মুকুব লঞ্চ ভাড়া চন্দন নগরে। শুটআউটের ঘটনায় ধৃত তেন্দ্রেশ রায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।